হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আফরোজা চৌধুরী। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে একদম খুব সিম্পল একটা রেসিপি রান্না করে দেখাচ্ছি, খুবই ইজি, খুবই সহজ। বাসায় যদি মাছ মাংস খেতে ইচ্ছা না করে বা ভালো না লাগে কোনো কিছু, চিকেন বা গরু মাংস রান্না করতে ইচ্ছে না করে, তখন আপনি এই রান্নাটা খুব সহজে, খুব ইজিতে এবং অল্প সময়ের মধ্যে রান্না করতে পারেন। শুধু লাগবে অল্প কয়েকটা উপকরণ। তো আমি এখানে প্রথমে নিয়েছি, আমি 7-8টা চিংড়ি মাছ পরিষ্কার করে এখানে ক্লিন করে নিয়েছি, আর নিয়েছি এখানে 2-3টা লাল আলু, এটা আমি কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি বড় একটা টমেটো থেকে হ্যাফ টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। তারপরে একটা বড় অনিয়ন থেকে হ্যাফ অনিয়ন আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে হালকা ধনিয়া পাতা কুচি এবং মরিচ কুচি। তো এখন আমি প্রথমে চিংড়ি মাছগুলো একটু হালকা সল্ট এবং হালকা ধনিয়ার গুঁড়া এবং হালকা হলুদের গুঁড়া দিয়ে আমি মেখে নিব। মেখে নেওয়ার পর এটা আমি হালকা কতক্ষণ আমি তেলে ভাজব। সো আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন সামান্য একটু হালকা আমি তেল অ্যাড করছি ফ্রাই প্যানের মধ্যে, তবে এই রান্নাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখন আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমি এগুলোকে হালকা 2-3 মিনিট আমি কুক করে নিব, খুব বেশি লং টাইম আমি কুক করব না। ভিউয়ার্স, আমি চিংড়ি মাছটা আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। একটা একটা করে আমি চিংড়ি মাছ তুলে নিচ্ছি এবং যে পাতিলে আমি চিংড়ি মাছটা ভেজেছি সেই পাতিলে আমি রেস্ট অফ কুকটা করব। এখন আমি সেম পাতিলে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। তেল অ্যাড করার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি যে অনিয়ন কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি অনিয়নটা হালকা বাদামি করে ভেজে নিব কতক্ষণ। এখন আমার অনিয়ন বাদামি কালার হয়ে আসছে, বাদামি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে এখন অ্যাড করে দিব আমার যে টমেটো কেটে রেখেছিলাম, 1/2 কাপ টমেটো কিউব করে কেটে রেখেছিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। সো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি হালকা নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর এখন আমি যে পটেটো কেটে রেখেছিলাম আমি পটেটোটা আমি অ্যাড করে দিচ্ছি এবং এটা আমি এখন ভালোভাবে স্পাচুলা দিয়ে নেড়েচড়ে এটাকে মিক্স করে নিব। এখন আমি আলু টমেটো সব কিছু উপকরণ একসাথে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি 5-6 মিনিট আমি হালকা আগুনের মধ্যে কভার দিয়ে এটাকে কুক করব। সো 5-6 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন 5-6 মিনিট পরে আমি দেখলাম যে আমার আলুটা অনেকটাই হয়ে গেছে। এখন আমি নিচের দিকটা উপরের দিকে এবং উপরের দিকটা নিচে দিয়ে ভালোভাবে স্টার করে দিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং যে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম 2-3টা কাঁচামরিচ আর ফিউ সেলান্ট্র, এখন আমি এগুলো মিক্স করে দিচ্ছি পটেটোর সাথে। সো ভিউয়ার্স, আমার এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব যে আমি শ্রিম্প ভেজে রেখেছিলাম হালকা করে। সো শ্রিম্পটা অ্যাড করার পরে আমি চুলার আগুনটা একদম অল্প একেবারে লোয়ের মধ্যে আমি কমপক্ষে 2 মিনিট রেখে দিব। সো ভিউয়ার্স, 2 মিনিট পরে আমি আমার যে চিংড়ি মাছটা আমি অ্যাড করেছিলাম এখন আমি 2 মিনিট পরে আমার নিচের দিকটা আর নিচের লেয়ারটা আমি উপরের দিকে দিচ্ছি এবং উপরেরটা নিচের দিকে হালকা করে আমি নেড়ে দিচ্ছি।
সো বিয়ার্স, আমার রান্না কমপ্লিট, আমি এখন প্লেটে ঢেলে নিব। সো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, বাসায় যদি মাংস বা অন্য খাবার রান্না করতে ইচ্ছে না করে বা খেতে ইচ্ছে না করে এবং হাতে যদি সময় না থাকে, এটা খুবই সহজ, খুবই ইজি এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। তো আমি আমার খাবারটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।